আচ্ছা, গত লেকচারে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। একটা ট্রান্সফরমার আমাদের কাছে সিম্পলি একটা, যদি আমরা ট্রান্সফরমারটাকে ব্ল্যাক বক্স হিসেবে কনসিডার করি, তো সেখানে এই ব্ল্যাক বক্সটার ভিতরে কি কি কাহিনী হয় সেটার বেসিসে আমরা ট্রান্সফরমারটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারি, যেখানে আমরা কি পাবো ইকুইভ্যালেন্ট সার্কিট। একটা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে কি পেয়েছিলাম? আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, প্রাইমারি রিয়্যাকট্যান্স এবং কোরের রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে কোর লস কে ইন্ডিকেট করে। ম্যাগনেটাইজেশনের জন্য আমাদের যে কারেন্টটা লাগে সেটা রিপ্রেজেন্ট করার জন্য, সেটা যে ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ইন্ডাক্টর আনলাম। দেন হচ্ছে আমাদের আইডিয়াল ট্রান্সফরমারটা থাকলো, দেন সেকেন্ডারি সাইডে আবার সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি লিকেজ রিয়্যাকট্যান্স এবং এটা গিয়ে ফাইনালি আমাদের লোডে যাবে, আর এই সাইডটা আসবে সোর্স থেকে। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা হচ্ছে এখন বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন ভোল্টেজ অ্যাকচুয়ালি আমরা ফেজর ডায়াগ্রামে দেখাবো। এই ফেজর ডায়াগ্রাম গুলো জানার ইম্পর্টেন্স হচ্ছে আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো আমাদের ভোল্টেজ রেগুলেশন। একটা প্যারামিটার আছে, একটা ট্রান্সফরমারটা কি ধরনের, মানে তার ভালোত্ব কতটুকু, সেটা মানে কতটুকু ভালো ট্রান্সফরমার সেটা বোঝার জন্য একটা ইন্ডিকেটর আছে। আরো অনেকগুলো ইন্ডিকেটর আছে বা প্যারামিটার আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন। এই ভোল্টেজ রেগুলেশন ডিটারমিনেশনের জন্য আমরা ফেজর ডায়াগ্রামটা ড্র করি। ফেজর ডায়াগ্রামে আমরা কি করি, বিভিন্ন জায়গার ভোল্টেজ গুলোকে আমরা গ্রাফে প্লট করি, প্লট করে করে আমরা ফাইনালি ভোল্টেজ রেগুলেশনটা বের করি। তো সেটার জন্য আমাদের ফেজর ডায়াগ্রামটা জানা দরকার। আচ্ছা, এছাড়াও অন্যান্য ক্যালকুলেশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফেজর ডায়াগ্রামটা লাগে। তো ফেজর ডায়াগ্রাম কি করব, ফেজর ডায়াগ্রামে আমরা এই যে ভোল্টেজ সোর্সটা যেটা সেটাকে আমরা ড্র করব, এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই রেজিস্ট্যান্স ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই বিভিন্ন ভোল্টেজ প্লাস ট্রান্সফরমারের যে আইডিয়াল অংশটা সেখানে যে ভোল্টেজ, এই ভোল্টেজ সবগুলোকে আমরা প্লট করব। সাথে সাথে এখানকার কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট, এখানকার কারেন্ট, এই কারেন্ট, এগুলো হচ্ছে আমরা ফেজর ডায়াগ্রামে প্লট করব। তো এই আইডিয়া গুলো নেওয়ার আগে আমরা একটু পুরাতন আইডিয়াতে ফেরত যাই, যে আমরা ফেজর ডায়াগ্রাম সম্পর্কে কি জানতাম। ফেজর ডায়াগ্রাম হচ্ছে একজনের রেসপেক্টে, আমাদের যে একটা এসি সিগনালে আমাদের ভোল্টেজ সাপ্লাই যদি দেই, সাপ্লাই ভোল্টেজ যদি দেই, সেটা যদি একটা সাইনোসয়েডাল সিগনাল হয়, তাহলে ওর বিভিন্ন জায়গার ভোল্টেজ গুলো সাইনোসয়েডাল সিগনাল হবে এবং কারেন্ট গুলো সাইনোসয়েডাল সিগনাল হবে। কিন্তু এই সাইনোসয়েডাল সিগনালে এখানে হচ্ছে এক ধরনের ডিলে থাকবে, সাম অ্যাঙ্গেল ডিলে থাকবে। ধরো আমরা যে কারেন্টটা পাবো হয়তো সার্কিটে, কোন একটা কারেন্ট পেলাম, সেটা সাইনোসয়েডালি একটা সিগনাল বাট সাম অ্যাঙ্গেল ডিলেড থাকবে। ধরলাম এটা 90 ডিগ্রি অথবা থিটা ডিগ্রি, জেনারেলাইজেশনের জন্য আমরা ভাবি থিটা ডিগ্রি ডিলেড অবস্থায় থাকবে, এটাকে আমরা ডিলে বলতেছি বা ল্যাগ বলতেছি। আবার কোন এক ব্রাঞ্চের কারেন্ট, এটা এক ব্রাঞ্চের কারেন্ট, আরেক ব্রাঞ্চের কারেন্ট হয়তো লিডিং অবস্থায় থাকবে, কারণ ওমেগা টি প্লাস থিটা, এই কনসেপ্ট গুলো আমরা জানি। অথবা কোন একটা জায়গার ভোল্টেজ, যেমন ভি প্রাইম নামে একটা ভোল্টেজ, সেটা হবে হচ্ছে ওইটাও কোনো একটা ডিলে অথবা ল্যাগিং অথবা লিডিং কোনো এক ধরনের অ্যাঙ্গেলে থাকবে, বাট সবাই সাইনোসয়েডাল সিগনাল হবে। তো এইটাই আমরা ফেজর ডায়াগ্রামে কি করি, এই যে ল্যাগিং হচ্ছে বা লিডিং হচ্ছে, এটাই আমরা একটা ভেক্টরের সাহায্যে, এক একজনকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করি। যেমন ভি কে আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারবো, যেখানে ভেক্টরের লেংথটা হবে হচ্ছে ভি এর আরএমএস ভ্যালু, যেটা হচ্ছে ভি এম বাই রুট টু, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি, যে সাইন ওমেগা টির পরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেল দিয়ে। এখানে যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই, এটাকে আমরা 0 ডিগ্রি ধরবো। পরের জনের ক্ষেত্রে এটা হবে হচ্ছে মাইনাস থিটা ডিগ্রি এবং আই এম বাই রুট টু। পরেরটার জন্য হবে হচ্ছে আরএমএস, ভেক্টর ডায়াগ্রামে যদি আঁকি বা ফেজর ডায়াগ্রামে আঁকি, এবং অ্যাঙ্গেলটা হবে হলো প্লাস থিটা। পরের যে ভোল্টেজটা দেখতেছি ভি প্রাইম, ওকে যদি ফেজর ডায়াগ্রামে আমি রিপ্রেজেন্ট করি,
সেটা হবে হচ্ছে ভিএম প্রাইম বাই রুট টু, এবং অ্যাঙ্গেল হবে মাইনাস থিটা প্রাইম। এভাবে করে আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে বা ফেজর ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট এবং ভোল্টেজ, যারা হচ্ছে সাইনুসয়েডাল সিগনাল, ওদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। পরস্পরের সম্পর্ক এটা নির্ধারণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবা আমরা যদি চাই দুইটা ভোল্টেজ যোগ করতে বা দুইটা কারেন্ট, যেমন I1 I2 যদি যোগ করি, তাহলে দুইটা সাইনুসয়েডাল সিগনাল ত্রিগোনোমেট্রিক্যালি যোগ না করে আমরা সরাসরি ভেক্টর যেভাবে যোগ করি সেভাবে যোগ করলেও একই রেজাল্টই আমরা পাবো। ফেজর ডায়াগ্রামে দুইটা কারেন্ট যদি আমরা যোগ করি ভেক্টর আকারে, যার দিকে প্রকাশ করা হচ্ছে, আলটিমেটলি সাইনুসয়েডাল সিগনাল গুলাকে যদি যোগ করি একই রেজাল্টই আমরা পাবো। তো সাইনুসয়েডাল সিগনাল গুলো কিন্তু যোগ করা কঠিন, সাইন সাইন প্লাস সাইন ওগুলো আবার কজের সূত্র আছে, এগুলো অ্যাপ্লাই করাও কিন্তু কঠিন। তার চেয়ে ভেক্টর আকারে যদি থাকে সহজে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু মনে করি আমরা কি জানি এই যে কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ। যদি সার্কিটে এলিমেন্ট থাকে, যেমন সার্কিট আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে যেটাকে আমি নাম দিলাম V1, এবং সার্কিটে আছে একটা পিওর রেজিস্ট্যান্স যার কারণে সার্কিটে একটা কারেন্ট ফ্লো করতেছে I1। আমরা জানি গ্রাফিক্যালি যদি হয় দেখা যাবে V1 এর অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় I1 এর অ্যাঙ্গেলও 0 ডিগ্রি হবে, কারণ রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একটা শুধুমাত্র সার্কিটে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে ওই রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এর ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। তাহলে কেউ যদি তোমাকে বলে দেয় ভোল্টেজটা এই বরাবর, তাহলে কারেন্টটাও আমার একই বরাবর থাকবে, মান ভিন্ন হবে, কারণ কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার হয়তো, ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট হয়তো, বাট আমাদের যদি ডিরেকশনটা আমরা হিসাব করি যে অ্যাঙ্গেলটা যে সাইনের সাথে কি অ্যাঙ্গেল আছে সেটা দুইজনের ক্ষেত্রে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি যদি সার্কিট এলিমেন্টটা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স হয়। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে বা তারা সেম ফেজে থাকবে, তারা এক বরাবর থাকবে। কখনো যদি সার্কিটে কেউ বলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ VR এই বরাবর, VR এই বরাবর, তাহলে ওই রেজিস্ট্যান্স এর মধ্যকার কারেন্টটাও একই বরাবর থাকবে। আচ্ছা, এখন আমি সার্কিটে অন্য একটা এলিমেন্ট দিলাম, রেজিস্ট্যান্স না দিয়ে রেজিস্ট্যান্স কে রিপ্লেস করলাম আমরা একটা ইন্ডাক্টর দিয়ে, একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করলাম। তো ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে, যেহেতু এই সোর্সের ভোল্টেজটা ইন্ডাক্টরের অ্যাক্রসে আছে, তাহলে সেটা হবে হচ্ছে V1 এবং ইন্ডাক্টরের মধ্যকার কারেন্ট I1 হবে। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে এসি, যখন এসি পড়ছিলাম আমরা গত সেমিস্টারে পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম V1 যদি কেউ বলে দেয় V1 এই বরাবর, তাহলে I1 ল্যাগ করে পিছায় থাকবে। এই যে আমরা ক্লকওয়াইজ যাব, ক্লকওয়াইজ যেখানে V1 থাকবে তার থেকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাব। ঘুরে গেলে আমরা I1 কে পাবো। এই কনসেপ্ট থেকে কেউ যদি বলে আমাদের V1 টা এই বরাবর, আমাদের V1 এই বরাবর, মানে যেটা ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ এই বরাবর, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরব। আমাদের ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরলে এই বরাবর হবে আমাদের I1, ল্যাগিং 90 ডিগ্রি। আমরা জানি ইন্ডাক্টরের অ্যাক্রসের কারেন্টটা, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট যায় তার অ্যাক্রসের ভোল্টেজের সাথে 90 ডিগ্রি কারেন্টটা ল্যাগ অবস্থায় থাকে, ওমেগাটি মাইনাস থিটা অবস্থায় থাকে। আচ্ছা, এখন এখন আমরা ভাবি ওকে ইন্ডাক্টর আঁকলাম, ইন্ডাক্টরের জায়গায় যদি ক্যাপাসিটর থাকে তাহলে কি হবে? ক্যাপাসিটর নিলাম, সরি এখানে ক্যাপাসিটর হবে, ক্যাপাসিটর দিলাম। একটা যদি ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরের অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ দিছি V1 এবং I1 কারেন্ট দিছি, তোমাকে যদি কেউ বলে V1 এই বরাবর, ক্যাপাসিটরের কারেন্টটা কিন্তু লিড করে 90 ডিগ্রি, লিড করে, লিড করতে হলে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। কাউকে যদি আমরা বলি যে ও ওর তুলনায় 30 ডিগ্রি লিড করতেছে, তাহলে প্রথম জন যেখানে আছে তার চেয়ে 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, সেই বরাবর হবে বাকি জন, যে লিড করতেছে সে ওই বরাবর হবে, আমাদের কারেন্টটা হবে এই বরাবর।
এখন যদি কেউ বলে আমাদের v1টা এই বরাবর, ক্যাপাসিটর অ্যাক্রসের v1টা এই বরাবর, তাহলে কারেন্টটা কোন বরাবর হবে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যাও 90 ডিগ্রি, এই বরাবর হবে আমাদের কারেন্টটা। ওকে, আচ্ছা এটা একটা। এখন সার্কিটে শুধুমাত্র রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর থাকবে এমন কোনো কথা নাই। ধরলাম আমাদের সার্কিটে একটা সোর্স আছে v1, একটা রেজিস্টর আছে r1, একটা ইন্ডাক্টর আছে l1, একটা ক্যাপাসিটর আছে, আমরা সব এলিমেন্টই আছি ধরে নিই, v1 r1 l1 এবং c1 আর lc আছে তোমাদের i1। তো যে কোনো একজনকে তোমরা রেফারেন্স হিসেবে ধরতে পারো, এই সার্কিটের ক্ষেত্রে বেটার হবে, এই সার্কিটের ছবি আঁকার জন্য বেটার হবে i1 কে রেফারেন্স ধরা। আমরা i1 কে ভাবলাম i1 0 ডিগ্রি বরাবর আছে। i1 যদি 0 ডিগ্রি বরাবর থাকবে তাহলে এইটার অ্যাক্রসের ভোল্টেজ কি হবে? i1 r1। i1 r1 টা i1 যেই বরাবর, একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ v r, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ যেটা i1 r1, i1 এর ডিরেকশনে কিন্তু থাকবে, i1 যে দিকে, আমাদের v r টাও সেই বরাবরই থাকবে, v r হবে i1 r1, একই ডিরেকশন বরাবর থাকবে। তারপরে এই i1 টা কোথা দিয়ে যাচ্ছে? এই ওয়ানটা, এই i1 টা সিরিজে একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাচ্ছে। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে i1 টা এই বরাবর যাচ্ছে, ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা কি হবে? VL টা হবে VL leads i1 by 90 ডিগ্রি। তার মানে i1 যদি আমার একটা ডিরেকশনে থাকে, VL টা তার তুলনায় লিড করবে, যে লিড করবে তাকে আমরা ছবিতে আঁকি কিভাবে, সে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, i1 এই বরাবর, i1 হচ্ছে আমাদের এই বরাবর, সো তার তুলনায় 90 ডিগ্রি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, আমাদের VL টা এই বরাবর পাবো, VL হচ্ছে এই বরাবর, মানে ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ। এটা গেল। এর পরেরটা হচ্ছে এই কারেন্টটাই আমাদের, এই কারেন্টটাই আমাদের ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে। কারেন্টটা যেটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে একটা ভোল্টেজ তৈরি করবে VC। এই VC কিন্তু ল্যাগ করবে, VC কারেন্ট লিড করে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিড করে বাই 90 ডিগ্রি, সো VC ল্যাগস i1 বাই 90 ডিগ্রি। তাহলে i1 যদি ল্যাগ করে, সরি, VC যদি ল্যাগ করে, তাহলে i1 থেকে সে ক্লকওয়াইজ যাও 90 ডিগ্রি, ল্যাগিং প্যারামিটারটা সেদিকে পাওয়া যাবে, ক্লকওয়াইজ গেলে এই বরাবর হবে আমাদের VC। আচ্ছা, আমরা VL আঁকলাম, VC আঁকলাম, VR পাইছি, I1 পাইছি, সবগুলা প্যারামিটারই মোটামুটি, এটার অ্যাক্রসের ভোল্টেজ হয়েছে, ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ আঁকছি, ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা আমরা ড্র করছি, কারেন্ট যেটা সেটাও আমরা ড্র করছি আমাদের ফেজর ডায়াগ্রামে। বাদ পড়লো কে? V1। এই V1টা কি? V1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের VR প্লাস VL প্লাস VC। আমরা যদি এই তিনটা ভোল্টেজ কে, এক একটা সাইনোসয়েডাল সিগনাল, তাদের অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি প্লাস মাইনাস বা 0 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা অবস্থান করতেছে, এদেরকে যদি যোগ করতাম তাহলে দেখো তিনটা সাইনোসয়েডাল সিগনাল যোগ করতে হতো, ঝামেলা, স্টেপে স্টেপে করতে হতো, তা না করে এদের এক একজনকে আমরা এক একটা ভেক্টরে কনভার্ট করে ফেলছি। সো ভেক্টর যোগের নিয়ম কি? আমরা ভেক্টর যোগের নিয়ম হলো, তিনটা ভেক্টর যোগ করতে হইলে বা দুইটা ভেক্টরই যোগ করার নিয়ম কি, ধরো একটা ভেক্টর এই দিকে আছে আর একটা ভেক্টর এদিকে আছে, ভেক্টর 1, ভেক্টর 1 আর ভেক্টর 2 আছে, আমাকে কেউ বললো v1 প্লাস v2 বের করো, তখন আমরা কি করব, প্রথম ভেক্টরটা যেখানে শেষ হলো এই পয়েন্ট থেকে, সেকেন্ড ভেক্টরের ডিরেকশন বরাবর, প্যারালালি সেকেন্ড ভেক্টরের সাইজ, মানে যতটুকু ম্যাগনিচিউড এরকম সাইজের আমরা একটা ভেক্টর আঁকবো, প্রথম ভেক্টরের প্রথম পয়েন্ট থেকে সেকেন্ড ভেক্টরের সেকেন্ড পয়েন্ট পর্যন্ত আমরা যদি টেনে দেই তাহলে আমরা v1 প্লাস v2 পাবো।
এখানেও তাই করতে হবে, আমি ভিআর ভেক্টরটার সাথে ভিএল ভেক্টরটাকে যোগ করব, তারপরে ভিসি ভেক্টরটা যোগ করব। আমাদের ভিআরটা ছিল এইটুকু, হচ্ছে আমাদের ভিআর এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো ধরলাম, তারপরে তার সাথে ভিএল যোগ করো, ভিএল এই বরাবর যোগ করলাম, তারপরে ভিসি এই বরাবর যোগ করলাম। ভিসি মানে আমরা এদিকে সোজা গেছিলাম, ভিসি আবার তার উল্টা দিকে, এতটুকু। তার মানে ভেক্টরটা শেষ হলো এখানে, প্রথম ভেক্টরের প্রথম পয়েন্ট থেকে সেকেন্ড লাস্ট ভেক্টরের লাস্ট পয়েন্ট পর্যন্ত আমরা যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এটাই হচ্ছে আমাদের V1 সাপ্লাই ভোল্টেজটা। আমরা এটা আবার একবার যদি আঁকি, ভিআর আমাদের এই বরাবর, আমরা ভিআর পর্যন্ত আঁকলাম, ভিআরটা এখানে শেষ হলো, এটার সাথে আমি ভিএল এই বরাবর আঁকলাম, ভিএল কে আঁকার পরে আমরা ভিএল এর শেষ হলো, ভিএল থেকে ভিসি যোগ করব, ভিএল এর পরে সেকেন্ড নাম্বার ভেক্টরের লাস্ট পয়েন্ট থেকে আমরা ভিসি কি ভিসি উল্টা দিকে এই দিকে গেলাম, এই পয়েন্ট থেকে শুরু করে এই দিকে আসবো, ভিসি ধরলাম এতটুকু সাইজ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো ভিসি, তাহলে ভিসি আঁকলাম, তাহলে ভিসি শেষ হলো এখানে, ভিআর এখান থেকে শুরু হয়েছিল, ভিআর ভিএল তারপরে আবার ব্যাক করে ভিসিতে, ভিসি যেখানে শেষ হলো সেই পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্টে গিয়ে ভিসি শেষ হয়েছে, এ থেকে বি পর্যন্ত আমরা যোগ করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি ইকুয়াল টু V1। এটা আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যাই আমাদের ট্রান্সফরমারে, যেটা আমাদের আঁকার উদ্দেশ্য ছিল। একটা ট্রান্সফরমারে যতগুলো প্যারামিটার আছে সেই সবগুলো প্যারামিটারকে আমাদের ফেজর ডায়াগ্রামে প্লট করা। কি কি আছে প্রথমে শুরু করি, এটা হচ্ছে আমাদের V1 সাপ্লাই ভোল্টেজ, তারপরে আর এটাকে আর পি প্রাইমারি না দিয়ে R1 নাম দেই, যে কোনো কিছু নাম দিতে পারো তোমরা, জাস্ট বুঝা গেলেই হলো। এটা হচ্ছে X1, XP যেটাকে আমরা রাখছিলাম সেটাকে X1 লিখলাম, এটা হচ্ছে আর, H প্লাস E অথবা RC, বিভিন্ন বইতে বিভিন্ন নামে দেখবা, কোরের রেজিস্ট্যান্স যেটা কোরের লস ইন্ডিকেট করে সেটাকে RC তেও লেখা হয়, আর H প্লাস E তে E দিয়েও লেখা হয়। তো আমি যেহেতু গত ক্লাসে H প্লাস E দিয়ে বুঝাইছি, সো সেভাবেই থাকুক, H প্লাস E হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস ইন্ডিকেট করে। তারপরে হচ্ছে ম্যাগনেটাইজেশনের জন্য যেই ব্রাঞ্চটা বা কারেন্টটা লাগে সেটা রিপ্রেজেন্ট করার জন্য। এরপরে হচ্ছে আমাদের আইডিয়াল ট্রান্সফরমার অংশটা, তারপরে এখানে হচ্ছে আমাদের আইডিয়াল ট্রান্সফরমারের সেকেন্ডারি অংশ, সেকেন্ডারির অ্যাক্রসের রেজিস্ট্যান্স, সেকেন্ডারির লিকেজ রিয়্যাক্ট্যান্স, দেন এই সাইডে হচ্ছে আমাদের লোডটা লাগানো আছে, লোড, লোডের অ্যাক্রসের ভোল্টেজের নাম দিচ্ছি আমরা V2। আমাদেরকে যা যা গ্রাফে প্লট করতে হবে বা ফেজর ডায়াগ্রাম আঁকতে হবে সেটা হচ্ছে প্রাইমারি যে এই I1 কারেন্টটা, এই কারেন্টের নাম আমরা দেই হচ্ছে I0। I0 এর আবার দুইটা অংশ, দুইটা প্যারালাল ব্রাঞ্চ যেহেতু দুইটা অংশ, এটা হচ্ছে IW আমরা বলি, এই কারেন্টের এই অংশটার নাম আমরা বলি হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট IM, IW এন্ড IM। IM এর কাজ হচ্ছে ম্যাগনেটাইজেশনের জন্য, আর IW এর কাজ হচ্ছে কোরের ভিতরে যে লস গুলো হয় সেটাকে সাপ্লাই দেওয়ার জন্য। তারপরে এখানকার কারেন্টটা যেহেতু সেকেন্ডারিতে ভোল্টেজ ইন্ডিউসড হতে ফাইনালি ভূমিকা পালন করে, বা সরি, এটা হচ্ছে যেহেতু সেকেন্ডারি সাইডের লোডকে সাপ্লাই এর জন্য কারেন্টটা আলটিমেটলি যায়, এটাকে আমরা বলতেছি I2 প্রাইম। সেকেন্ডারিতে যে কারেন্টটা সেটা হচ্ছে I2, আর এখানে তো আমাদের V2 গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। এই রেড মার্ক করা অংশটা হচ্ছে আমাদের আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার অংশটাতে যে এইখানে যে ভোল্টেজটা আলটিমেটলি এসে পৌঁছায় ইন্টারনাল সব ড্রপের পরে,
সেকেন্ডারিতে যে ভোল্টেজটা এসে পৌঁছায়, সেকেন্ডারিতে মানে ইন্ডাকশনের ব্যাপারে ফাইনালি গিয়ে যেটা পৌঁছায় সেটা হচ্ছে E1, আর সেকেন্ডারিতে ইন্ডিউস যে ভোল্টেজটা হয় সেটার নাম আমি দিলাম E2। এখন এদেরকে হচ্ছে আমরা গ্রাফে প্লট করব। এই রেজিস্ট্যান্স যতগুলো আছে তাদের অ্যাক্রসের ভোল্টেজ প্লট করব, ইনপুট আউটপুট ভোল্টেজ প্লট করব, যত কারেন্ট আছে সবাইকে আমরা প্লট করব। আচ্ছা, প্রথমে শুরু করার সুবিধা হচ্ছে, সবসময় শুরু করা ভালো হচ্ছে E1 দিয়ে। আমরা এই যে এখানকার যে ভোল্টেজটা প্রাইমারি সাইডে আইডিয়াল অংশে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের E1। আমাদের E1টা হবে এই বরাবর, এটাকে আমরা রেফারেন্স ধরি, বইগুলোতে রেফারেন্স হিসেবে এই কি বলবো ঘড়ির কাঁটা 12টাকে রেফারেন্স হিসেবে ধরছে, বেশ কয়েকটা জায়গায়ও দেখবে, এরপরেও আমরা কিছু কাজে দেখব যে ঘড়ির কাঁটার বরাবর দিকটাকে রেফারেন্স হিসেবে বা 0 ডিগ্রি হিসেবে ধরতেছে। তো এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে মোটামুটি ট্রেডিশনাল সিস্টেমটা এরকমই দেখা যায়, যত ফেজর ডায়াগ্রাম আছে আমাদের ঘড়ির কাঁটা 90 ডিগ্রি বরাবরটাকে রেফারেন্স ধরা হয় অনেক, মানে বেশিরভাগ, আবার 0 ডিগ্রি বরাবরটাকেও ধরা হয়, যে এই বরাবরটাকেও অনেক সময় ধরা হয়। সো এই ক্ষেত্রে বইয়ে থেরেজার বইতে হচ্ছে দেখবা তোমরা যে E1টাকে ঘড়ির কাঁটার 12 বরাবর যেটা সেটাকে রেফারেন্স ধরা হয়েছে, এবং E1টাকে রেফারেন্স ধরে ওরা কাজ করছে। তোমরা চাইলে 0 ডিগ্রি বরাবর যেটা আমরা সবসময় রেফারেন্স এই বরাবরটাকে ধরি সেটাকেও ধরতে পারো। আচ্ছা, E1টা এই বরাবর। এখন একটা আইডিয়াল ট্রান্সফরমারে কি হবে, আমরা যে ভোল্টেজটা দিচ্ছি লেঞ্জেসের ল কি বলে, যেদিকে আমরা ভোল্টেজ দিব তার কারণেই বিভিন্ন ইনসিডেন্ট হবে, যার কারণে পরে যে ভোল্টেজটা ইন্ডিউসড হবে তার কাজটা হচ্ছে ওকে অপোজ করা, যার কারণে সৃষ্টি হয়েছে তার তাকে অপোজ করা ট্রাই করে। তাহলে E1 যে ডিরেকশনে হবে, E2 কিন্তু তার অপোজিট ডিরেকশনে হবে। আমার যে ভোল্টেজটা ইন্ডিউস হচ্ছে সেকেন্ডারিতে E1 এর থেকে হচ্ছে সেই E2 টা তার একদম অপোজিট ডিরেকশনে হবে, তাহলে E2 টা হচ্ছে আমাদের এই অপোজিট ডিরেকশনে হবে। একদম 180 ডিগ্রি অপোজিটে হবে। আচ্ছা, এখন E2 বসাইতে আমরা পারলাম, এরপরে সেকেন্ডারি কাজগুলো আস্তে আস্তে আমরা শেষ করবো। সেকেন্ডারিতে কি আছে, I2 আছে, R2 আছে, X1 আছে। এই I2 কে প্লট করা, R2 এর অ্যাক্রসের ভোল্টেজ, X1 এর অ্যাক্রসের ভোল্টেজ এবং আউটপুটের ভোল্টেজ, এই চারজনকে আমার প্লট করতে হবে। এখন প্রথমে দেখতে হবে আমরা আমাদের যে আউটপুটটা, এই যে আউটপুট ভি আউট যেটা বা ভি টু যেটা, এই লোডটা কি লোড। ইনিশিয়ালি আমি ভাবি, এখন আমি যেটা গ্রাফ ফেজর ডায়াগ্রামটা আঁকতেছি, সাপোজ তোমরা এটা নিজেরা বাসায় বিভিন্ন অন্যান্য লোডের জন্য ট্রাই করবা, আমি এখানে একটা দেখাবো। সাপোজ লোড ইজ ইন্ডাকটিভ, লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এখানে একটা ইন্ডাক্টর টাইপের কিছু আছে, ইন্ডাক্টর রেজি, ইন্ডাকটিভ আসলে তো পিওর ইন্ডাক্টর হয় না, যে কোনো ইন্ডাক্টরই আসলে আমাদের ইন্ডাক্টর হচ্ছে ইন্ডাক্টর এবং রেজিস্টরে একটা কম্বিনেশন হয়, এখানে আসলে রেজিস্টর এবং ইন্ডাক্টর আছে, এটা আমরা ভাবতে পারি লোডটাকে, আর এল লোড আছে। তো এই অবস্থাতে আমার সার্কিটটা যদি দেখি, সেকেন্ডারি সার্কিটে কি আছে, এখানে একটা ভোল্টেজ ইন্ডিউসড হচ্ছে E2, তারপরে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল একটা ইন্ডাক্টেন্স আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে লোড রেজিস্ট্যান্স, আর হচ্ছে ইন্ডাক্টিভ একটা লোড, এই অংশটা RL XL আছে। তাহলে এই সার্কিটে কি কি আছে, রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর আছে, তার মানে এই সার্কিটটা একটা RL সার্কিট, যেটা AC তে আমরা পড়ছিলাম RL সার্কিট, এটা একটা পিওর RL সার্কিট। পিওর RL সার্কিটের ক্ষেত্রে যদি ভোল্টেজ E2 হয়, কারেন্ট যদি I2 হয়, I2 কারেন্টটা কিন্তু সাম থিটা অ্যাঙ্গেলে ডিপেন্ড করবে, আমার R এর মান কত, XL এর মান কত, রিয়্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স এর মান কত, তার উপর বেসিস করে আমাদের I2 টা সাম অ্যাঙ্গেলে, যদি E2 ইকুয়াল টু হচ্ছে ধরলাম EM সাইন ওমেগা টি হয়, তাহলে I2 যেটা হবে সেটা হচ্ছে IM সাইন ওমেগা টি মাইনাস থিটা, যেখানে থিটাটা আমরা বের করব ট্যান ইনভার্স
এক্স বাই এক্স এল টোটাল এক্স এল না বলে এক্স এক্স বলি শুধু টোটাল ইন্ডাক্টেন্স বা রিয়াক্টেন্স ডিভাইডেড বাই টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স এখান থেকে আমরা থিটাটা পাবো আচ্ছা তার মানে কি আই টু টা সাম থিটা অ্যাঙ্গেলে ই টু কে ল্যাগ করবে এটা হচ্ছে আমাদের সার্কিটের অবস্থা আমরা আই টু কে এই বরাবর আঁকলাম এই যেহেতু ই টু থেকে ল্যাগ করতেছে তাহলে কি করব আমরা ল্যাগ করলে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরব থিটা অ্যাঙ্গেল পরিমাণ ঘুরলাম ঘুরে আমরা আই টু কে পাইলাম এটা হচ্ছে আমাদের আই টু কে প্লট করতে পারলাম এবার আই টু আর টু এই ভোল্টেজটা দেখি আই টু আর টু প্রথম ভোল্টেজ আই টু আর টু এই আই টু আর টু ভোল্টেজ কি হবে আমরা জানি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ওই রেজিস্ট্যান্সের কারেন্টের সাথে সেম ফেজে থাকবে আমরা যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রসের কারেন্টটা জানি মানে মধ্যকার কারেন্টটা জানি সো তার ভোল্টেজটা একই ডিরেকশনে থাকবে ধরলাম ভোল্টেজটা এতটুকু এটা হচ্ছে আই টু আর টু আচ্ছা এটা গেল এরপরটা কি আই টু এক্স টু এর পরের ভোল্টেজটা আমাদের যে ইন্টারনাল লিকেজ রিয়্যাক্ট্যান্স আছে তার অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা হবে যে আই টু এক্স টু যে আই টু এক্স টু এই ইন্ডাক্টরের মধ্যকার কারেন্ট যদি আই টু হয় তার অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা কিন্তু লিড করবে আমরা জানি আই টু এক্স টু টা হচ্ছে আই টু কে লিড করবে লিড করতে হলে কি করতে হবে 90 ডিগ্রি যাও 90 ডিগ্রি যাব কোন দিকে 90 ডিগ্রি যাব আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি যাব পাবো হচ্ছে আই টু এক্স টু এই ভোল্টেজটা পাবো তারপরের ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি টু ভোল্টেজ ভি টু ভোল্টেজটা আমরা বের করব এই ক্ষেত্রে ভি টু টা ইকুয়াল টু কত আমাদের সাপ্লাই হচ্ছে ই টু ড্রপ কোথায় কোথায় হচ্ছে ভি আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি আর টু প্লাস ভি এক্স টু প্লাস ভি টু এই তিনটা ভোল্টেজ মিলাই কিন্তু রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ লিকেজ রিয়্যাক্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ আর আউটপুটের ভোল্টেজ মিলাই সামেশন করলে আমাদের যে ইনডিউস ভোল্টেজে সমান হবে উল্টা ভাবে আমরা ভাবতে পারি ই টু মাইনাস ভি আর টু মাইনাস ভি এক্স টু ইকুয়াল টু হচ্ছে ভি টু এখন আমরা ভি টু ভেক্টরটা কিভাবে পাবো ভি টু ভেক্টরটা বা আউটপুট ভোল্টেজটা পাবো ই টু থেকে ভি আর টু বাদ দাও ভি এক্স টু বাদ দাও তাহলে আমরা ভি টু পাবো অথবা এটাকে আবার অন্যভাবে কেউ কেউ বলতে পারে ই টু প্লাস না একে আমি একটু আবার সুন্দর করে আঁকি ই টু প্লাস মাইনাস ভি আর টু প্লাস মাইনাস ভি এক্স টু ইকুয়াল টু হচ্ছে ভি টু তার মানে তিনটা ভেক্টর আমরা যোগ করব কিন্তু ভেক্টর দুইটা তিনটা কি কি একজন হচ্ছে সরাসরি ই টু ই টু যে ভেক্টর সেই ভেক্টরই আরেকজন কি ভি আর টু যে ভেক্টর আছে তার মাইনাস কে নাও মানে তার উল্টাকে উল্টা করো 180 ডিগ্রি উল্টা করো অপোজিট ভেক্টরটা নাও তারপরে ভেক্টর যোগ করবা যে সেটাকে তার অপোজিট ভেক্টর নিবা এভাবে একটার পর একটা ভেক্টর যোগ করো টোটাল যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের চাওয়া ভি টু ভেক্টরটা আচ্ছা এখন আমাদের আই টু আর টু এই বরাবর আই টু আর টু এই এখানে এইটুকু আসলো এখান থেকে শুরু করে এটা হচ্ছে আই টু আর টু ভেক্টর তার অপোজিটটা কোন বরাবর হবে তার অপোজিটটা হবে আই টু মাইনাস আই টু আর টু আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের আই টু এক্স টু ভেক্টর এই আই টু এক্স টু ভেক্টরের অপোজিটটা কোন দিকে হবে আই টু এক্স টু আচ্ছা এখন এই ভেক্টরটা এই যে আই টু মাইনাস আই টু আর টু ভেক্টর মাইনাস আই টু এক্স টু ভেক্টর এই দুইজনের সাথে আমি যোগ করব কাকে ই টু ভেক্টরকে তো ই টু ভেক্টরের সাথে যোগ করার নিয়মটা আমরা সবাই জানি কি ছিল
वेक्टर जोगे नियम होच्छे प्रथम वेक्टर के आम्रा बसालाम प्रथम वेक्टर के शेष पॉइंट थेके आमी सेकेंड वेक्टर टाके शुरू करबो सेम वेक्टर हिसेबे आम्रा आई टू आर टू निसी आई टू आर टू आमादेर ए बराबर आई टू आर टू माइनस आई टू आर टू एर परेर वेक्टर टा होच्छे ए बराबर ধরলাম এতটুকু মাইনাস আই টু এক্স টু এই বরাবর তাহলে যোগফলটা হবে প্রথম ভেক্টরের প্রথম পয়েন্ট থেকে এই যে এ পয়েন্টটা থেকে এই পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফাইনাল ভি টু ভেক্টরটা তো এইটা কিন্তু খুব কমপ্লেক্স এই গ্রাফটা যদি না বুঝো তোমাদের জন্য কিন্তু একটা সমস্যা হয়ে যাবে সো স্টেপ বাই স্টেপ কি ই টু এই বরাবর ছিল তারপরে যোগ করার পর থার্ড ভেক্টরটা হবে আই টু এক্স টু এই বরাবর মাইনাস আই টু এক্স টু এই বরাবর হবে যেটা একদম প্যারালাল করে আঁকি তাহলে এই বরাবর হবে মাইনাস আই টু এক্স টু এটা হচ্ছে মাইনাস আই টু আর টু তাহলে প্রথম ভেক্টরটা ছিল এখান থেকে ই টু শুরু হয়েছিল এখানে শেষ ভেক্টর যেটা আই টু এক্স টু সেটার শেষ এখানে তাহলে প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টর পর্যন্ত যোগ করলে আমরা পাবো আমাদের রিকোয়ার্ড ভি টুটাকে পাবো আচ্ছা আশা করি বোঝা গেছে এখন আমরা ইন্ডাকটিভ লোডের জন্যই আমরা কিন্তু জাস্ট সেকেন্ডারি সাইডের ভোল্টেজটাকে আঁকলাম আমাদের কিন্তু এখনো অনেকগুলা ভোল্টেজ আঁকা বাকি সেটা কি প্রাইমারি সাইডের ভোল্টেজটা আঁকা বাকি প্রাইমারি সাইডের ভোল্টেজ প্রাইমারি সাইডের কারেন্ট এই জিনিসগুলো আমাদের এখনো আঁকা বাকি আচ্ছা এখন আমরা প্রাইমারি সাইডের দিকে আস্তে আস্তে আগালে কি কি পাবো প্রাইমারি সাইডে আমাদের E1টা প্রাইমারি সাইডের একটা ভোল্টেজ কিন্তু অলরেডি আকাশে সেটা হচ্ছে আমাদের E1 যাকে আমরা রেফারেন্স হিসেবে ধরছি এখন সেকেন্ড যে আছে সেটাকে সেটা হচ্ছে আমরা I2 প্রাইম কে আঁকবো সেকেন্ড প্রাইমারি এবং সেকেন্ডারি রিলেশনশিপটা কিন্তু E1 E2 একদম অপোজিট ঠিক সেম I2 I2 প্রাইমও একজন আরেকজনের অপোজিট I2 কে যেহেতু এই বরাবর দিছি আমাদের I2 প্রাইমটা হবে এই বরাবর I2 প্রাইম আমাদের এই বরাবর হবে আচ্ছা একদম অপোজিট অফ I2 এখন এইখানে সার্কিটের মধ্যে একটু দেখো প্রাইমারি সাইডে আমার কোরের রেজিস্ট্যান্স প্লাস কোরের রেজিস্ট্যান্স এবং কোরের যে রিয়্যাকট্যান্স বা ম্যাগনেটাইজেশন রিয়্যাকট্যান্স ছিল যে XM এইটা এখান দিয়ে যাচ্ছিল I2 প্রাইম কারেন্টটা যে প্রাইমারি সাইডের এই টার্নের অ্যাক্রসে আসছে আইডিয়াল অংশে তো এইটা ছিল আমাদের ভোল্টেজ E1 এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত ভোল্টেজের নাম হচ্ছে আমাদের E1 এই এ পয়েন্টটাই কিন্তু এই এ পয়েন্ট এই বিটাই কিন্তু এই বি পয়েন্ট তার মানে এই যে রেজিস্ট্যান্স আর এইচ প্লাস ই এর অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু E1 যে XM যেটা তার অ্যাক্রসের ভোল্টেজও কিন্তু E1 তার মানে আর এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা যদি IW হয় তাহলে IW হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে E1 কারেন্ট হচ্ছে IW আমরা জানি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি এই দুইজন একই ফেজে থাকবে তাদের সেম অ্যাঙ্গেল বরাবর থাকবে তাহলে IW কিন্তু E1 বরাবরই হবে এটা হচ্ছে IW এই বরাবর হয় একটু বড় করে আঁকছি বাট IW আসলে খুবই ছোট হয় খুব সামান্য পরিমাণ
আদারওয়াইজ সিস্টেমের IW কি ইন্ডিকেট করে যে আমাদের লস হচ্ছে যে ইন্টারনাল তাকে রিপ্রেজেন্ট করতেছি। সো IW খুব বড় হওয়া মানে লস অনেক বড়, বাট একটা ভালো ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু IWটা খুব বড় হবে না, কারণ লসটা এত বেশি রাখলে তো আমাদের লসই বেশি হয়ে গেল। সো IW খুব ছোট হবে, IW আমরা এই বরাবর রাখলাম খুব ছোট পরিমাণ। ঠিক সেম কাহিনীটা হবে যদি XM এর মধ্যকার কারেন্টটা IM হয়, তাহলে IM আর E1 এর রিলেশনশিপটা কি, E1 এবং IM এরা কিন্তু একজন একটা ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ আর একজন ইন্ডাক্টরের মধ্যকার কারেন্ট, তাহলে ওদের মধ্যে রিলেশনশিপ হবে 90 ডিগ্রি। IM ল্যাগস E1 বাই 90 ডিগ্রি। আইএমটা যদি ল্যাগ করে, আইএমটা কোন বরাবর থাকবে, I1টা থাকবে আমাদের যে E1 যে বরাবর, E1 এই বরাবর, E1 থেকে আমরা ল্যাগিং মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ যাও গেলে আমাদের IMটা পাওয়া যাবে, IMটা হবে এই বরাবর। IMটাও ছোট হবে কারণ IM আমাদের যেহেতু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলছি, এদেরকে যখন আমরা একটা ডোমেইনে সজ্জিত করা শুরু করি সেটা কিন্তু খুব ইজিলি হওয়া উচিত, যে সামান্য পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দিলেই সবগুলো ডোমেইন সহজে সজ্জিত হয়ে যায়, সেটা আমাদের হওয়া উচিত ট্রান্সফর্মারের ক্ষেত্রে। এটা যদি মেক শিওর করা না হয় তাহলে কিন্তু ভালো ট্রান্সফর্মার তৈরি হবে না। সো এই জন্য আমাদের IMটা দেখা যায় খুব বড় হবে না, অল্প কারেন্ট দিলেই আমার দেখা যায় ম্যাগনেটাইজেশন হয়ে যাচ্ছে। তো IMটা ছোট হইলেই যথেষ্ট। তো IM আঁকলাম, IW আঁকলাম, আমরা যদি ভাবি এখানে একটা কারেন্ট যাচ্ছে I0, টোটাল কারেন্ট যেই কারেন্টটা হচ্ছে দুইটা প্যারালাল ব্রাঞ্চ যে কোর রেজিস্ট্যান্স কোর রিয়াক্ট্যান্স ইন্ডিকেট করে, এই দুইটা প্যারালাল ব্রাঞ্চের যে টোটাল কারেন্ট IW IM কারেন্টটা যে টোটাল তাকে যদি আমি I0 বলি, I0 ইকুয়াল টু হচ্ছে IW প্লাস IM। এটা যদি আমাদের কারেন্ট হয়, টোটাল কারেন্ট হয়, টোটাল কারেন্টটাকে আমরা ভেক্টরিক্যালি যোগ করব, যোগ করলে এর মাঝামাঝি কোন একটা বরাবর আমাদের I0টাকে পাওয়া যাবে। ধরলাম আমাদের IMটা একটু বেশি বড়, ধরলাম এটা আমি ধরে নিছি আকার সুবিধার জন্য, যে কোনোটাই হতে পারে, আমাদের I0 এই বরাবর আসলো, I0 দুইটা সামেশন, IW কি এই বরাবর, IW IM কোথায় তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে IM, আমার রেজাল্টেন্টটা হবে হচ্ছে আমরা সামান্তরিক সূত্র জানি সেখান থেকে এটা কর্ণ বরাবর হবে I0, অথবা ভেক্টর যোগের নিয়ম IM আঁকলাম, IM থেকে শুরু করলাম, IM এর শেষ পয়েন্ট থেকে আমি IW আঁকলাম, তারপর প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমরা ছবি যেটা যোগ করব সেইটাই হবে হচ্ছে আমাদের I0। ত্রিভুজ সূত্র আছে আমাদের, সামান্তরিক সূত্র আছে, যে কোনটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা I0 পেলাম, I0 পাওয়ার পরে আমরা একটু দেখি এই যে কারেন্টটা I0 যাচ্ছে, আমাদের একটা ব্রাঞ্চ যাচ্ছে এদিক দিয়ে I0, আরেকটা সার্কিটেরই দেখো আরেকটা ব্রাঞ্চ হচ্ছে I2', এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার নাম হচ্ছে I1। তাহলে I1 কারেন্টটা হবে I0 এবং I2' এর সামেশন, I1 ইকুয়াল টু হচ্ছে I0 প্লাস I2'। করলাম কি I0 প্লাস I2', এটা যদি আমি যোগ করি I2', এটা হলো প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত, অন্য একটা কালি দেই তাহলে বুঝতে সুবিধা হবে, এখান থেকে একে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের I1। এটা আমাদের I2'টা, এটা হলো আমাদের I1। আচ্ছা I1 আঁকলাম,
এখানেই শেষ না, আমরা কিন্তু কারেন্ট মোটামুটি শেষ করছি। কি হয়েছে, প্রাইমারি থেকে I1 কারেন্ট আসছে, আসার পরে একটা প্যারালাল ব্রাঞ্চ দিয়ে I0 চলে গেছে, আরেকটা গেছে I2 প্রাইম, ওটার কারণে আমাদের সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা I2। এইটা হচ্ছে আমাদের কারেন্ট, চারটা কারেন্ট আমরা গ্রাফে প্লট করে ফেলছি, I1, I2 প্রাইম, I2। আচ্ছা, আমরা যে অবস্থাতে পৌঁছাইছিলাম কি ছিল, আমাদের এই পাশে ছিল আমাদের সোর্সটা, রেজিস্ট্যান্স, এবং সোর্সের থেকে কারেন্ট বের হচ্ছিল I1, এখানে হচ্ছে JX1, JX1, দেন প্যারালাল দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কোর লস কে ইন্ডিকেট করবে, একটা ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট কে ইন্ডিকেট করবে, এটা হচ্ছে XM আর এটা হচ্ছে RH+E, এটার মধ্যকার কারেন্টটার নাম ছিল I0, আর এদিকে যেটা সেকেন্ডারি কারেন্ট সাপ্লাই এর জন্য সেটার নাম ছিল I2 প্রাইম, তারপরে আইডিয়াল ট্রান্সফরমার অংশ যার প্রাইমারি E1 ভোল্টেজ, সেকেন্ডারিতে ইনডিউস ভোল্টেজ এর পরিমাণ হচ্ছে E2, তারপরে রেজিস্ট্যান্স R2, X2, এরপরে আমরা এখানে হচ্ছে লোড কানেক্ট করছিলাম, লোডের অ্যাক্রসে লোডটা ছিল ইন্ডাক্টিভ লোড, রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টরে আমাদের একটা কম্বিনেশন, এটার অ্যাক্রসের ভোল্টেজ ছিল V2, কারেন্টটা ছিল হচ্ছে I2। আচ্ছা, এখন এই চারটা কারেন্ট কিন্তু আমরা প্লট করে ফেলছিলাম এবং E1 E2 ভোল্টেজটাও প্লট করে ফেলছিলাম। আবার আঁকি, E1 ভোল্টেজটা আমাদের এই বরাবর, E2 ভোল্টেজটা ঠিক অপোজিট বরাবর, I2 কারেন্টটা ছিল এই বরাবর, কারণ ল্যাগিং সার্কিট, সো I2 প্রাইম কারেন্টটা ছিল এই বরাবর। আমাদের I2 R2 যোগ করার পরে E2 সাথে আমরা I2 মাইনাস I2 R2 যোগ করছিলাম, তার সাথে মাইনাস I2 X2 যোগ করছিলাম, তারপরে হচ্ছে এইটা যোগ করে প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত করে আমরা V2 পাইছিলাম। প্রাইমারির কাজগুলো আমাদের, সেকেন্ডারি কাজগুলো শেষ। প্রাইমারি সাইডে আমরা যেটা করছিলাম IW, তারপরে IIM, IM আর IW যোগ করে আমরা I0 পাইছিলাম, I0 এবং I2 প্রাইম যোগ করে প্রথম থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমরা যোগ করার পর পাইছিলাম, এটা হচ্ছে আমাদের I1। আচ্ছা, এটা হলো I1 পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা আসছিলাম। এখন I1 এখানে আমাদের কি কি করতে হবে, V1টা আমরা এখনো প্লট করি নাই, I1 R1 যেটা ভোল্টেজটা সেটা প্লট করি নাই, আর I1 X1 যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আমাদের প্লট করা হয়নি, আদারওয়াইজ কিন্তু বাকি ভোল্টেজ গুলা শেষ। এখন I1 R1 কোন বরাবর হবে, I1 যেই বরাবর অবশ্যই I1 R1 একই বরাবর হবে, আমাদের I1 R1 একই বরাবর আমরা পাব, আর I1 X1 হবে, X যেহেতু আমাদের একটা ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজটা লিড করবে 90 ডিগ্রি I1 থেকে, তাহলে 90 ডিগ্রি লিড অবস্থায় এটা হবে I1 X1। আমাদের যদি V1 টাকে দেখি, আমাদের সার্কিটে এখানে একটা লুপ আছে, এটা একটা লুপ, এই লুপটাতে V1 ভোল্টেজ, কারশফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে V1, ড্রপ হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, প্লাস ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে VX1, প্লাস হচ্ছে E1 ভোল্টেজটা, তার মানে এই তিনটা ভোল্টেজ, E1 কিন্তু অলরেডি গ্রাফে প্লট করে ফেলছি, VX1 প্লট করছি, মানে I1 X1 যেটা, আর I1 R1 ও কিন্তু গ্রাফে প্লট করে ফেলছি, তিনটা ভোল্টেজ যদি যোগ করি আমরা টোটাল V1 ভোল্টেজটা পাবো। তাহলে আমরা E1 এর সাথে এভাবে করে E1 যেখানে শেষ হলো সেখান থেকে I1 R1 টাকে প্লট করলাম, I1 R1 টাকে প্লট করলাম, I1 X1 টা হচ্ছে 90 ডিগ্রি এই বরাবর, প্রথম পয়েন্ট থেকে E1 থেকে শুরু করে শেষ পয়েন্ট পর্যন্ত যেটা পেলাম এটা হচ্ছে আমাদের V1। এটাই হচ্ছে এই ইকুইভ্যাল, এই যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা ট্রান্সফরমারের যে আইডিয়াল কন্ডিশন থেকে প্র্যাকটিক্যালি যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট পাওয়া যায় সেটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, আমাদের সিস্টেমটা
এরকম দাঁড়াবে গ্রাফি গ্রাফে যদি ফেজর ডায়াগ্রামে প্রতিটা ভোল্টেজ কারেন্ট দেখাই এরকম একটা জটিল গ্রাফ আসবে তো এই গ্রাফটাই পরীক্ষার সময় তোমাদেরকে আঁকতে দেওয়া হবে যে তোমরা একটা ইন্ডাকটিভ লোডের জন্য আঁকো যদি ইন্ডাকটিভ না হয় সার্কিট কিন্তু একই শুধু লোড পোরশনে আমাদের আরসি হবে ওখানে লোড পোরশনে আমাদের শুধু লাইক ক্যাপাসিটিভ দিলাম লোড পোরশনে আমরা এখানে থাকবে একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর থাকবে E2 থেকে I2 কে আগে ল্যাগিং অবস্থায় দিছিলাম এই যে দেখো ক্লকওয়াইজ থিটা গেছে এরপরের বার কি করব E2 I1 সরি E2 E1 একই ভাবে আঁকবো কিন্তু ল্যাগিং না হয়ে আমাদের কারেন্টটা হবে লিডিং I2 টা এই বরাবর আসবে I2 যদি এই বরাবর হয় I2 প্রাইম এই বরাবর আসবে আসার পরে বাকি বাকি ভোল্টেজ গুলো কিন্তু আগের মতোই I2 R2 হবে I2 R2 দিকে I2 X2 হবে তার তুলনায় 90 ডিগ্রি শিফটেড অবস্থায় 90 ডিগ্রি লিডিং অবস্থায় তারপরে এগুলোকে E2 এর সাথে I2 মাইনাস I2 R2 যোগ করলে মাইনাস X2 R2 যোগ করলে আমরা পাবো V2 এভাবে করে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো জাস্ট এটা মাথায় রাখবা ক্যাপাসিটিভ হলে I2 টা এরকম লিডিং অবস্থায় থাকবে E2 এর তুলনায় লিডিং থাকবে এবং I2 ঠিক অপোজিট হবে E2 প্রাইম I2 প্রাইম